আমরা প্রবাসী। কবি আনিস চৌধুরী। মা গো, আজ আমি অনেক দূরে, যাচ্ছে হৃদয়টা পুড়ে। কত না মানুষ দেখতে পাই, শুধু পাই না কাউকে দেখতে মা গো, তোর মতো করে। সেদিন তো মা গো ডেকে খাওয়াতি ভাত, কাটিয়ে দিতি তোর ঘুম পাড়ানি গল্পে আদরে আদরে রাত। আজ আর পাই না মা গো ঘুমের ঘোরে তোর মধুর সুরে ডাকা নাস্তা খাওয়ার প্রভাত। আজ শুনতে পাই না মা গো দুপুর বেলায় তোর মুখের সেই মায়াবী কথাটা, খোকা খেলতে যাসনি রোদে, আয় বাবা ঘরে, যাচ্ছিস তো তুই পুড়ে। আজ প্রবাসে খুব রোদ মা গো, তবে কেউ বলছে না আজ আর তোর মতো করে। ছেড়ে দে না কাজ বাবা, রোদে যাচ্ছিস তো তুই পুড়ে। আপন ছেড়ে উড়াল দিলাম অচিন প্রবাস পুরে, কত না অভিনয় করতে হয় মা গো এই প্রবাসটা জুড়ে। আমরা যুদ্ধ করে যাচ্ছি মা গো একটু সুখের জন্য, আমাদের স্বাধীনতাটাই হলো মা গো সবার মুখে তুলে দেওয়া এক মুঠো অন্ন। আমরা হাসিতে খুশিতে প্রবাসী এক কাল্পনিক গল্প, আমরা সবার সামনে নয় মা গো কাঁদি গভীর রাতে নিজেকে ভেবে খুব অল্প। আমরা সুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে আসবে। আমরা তাকিয়ে থাকি প্রিয় মানুষগুলোর দিকে, কখন একটু করে হাসবে। আমরা কত করে বলে যাই মনের কথাগুলো, আজ কে আমাদেরকে বুঝবে। আমরা চাই এমনটাই করে যেতে, যেটা পেয়ে আমাদের ভবিষ্যৎগুলো প্রবাস নামটাকে মনে থেকে চিরতরে মুছে রাখবে।